একটা স্টেশনে ট্রেন থামতেই বিন্তি দুই প্যাকেট চিপস কিনল, একটা নিজের জন্য রেখে অন্যটা শিশিরকে দিলে শিশির নাক সিটকে বলল, আমি এগুলো খাই না। কেন, কম দাম বলে? এসব টেস্টলেস জিনিসে অনীহা আছে। বিন্তি আর কথা বাড়ালো না, খেতে শুরু করলো। বিন্তির খাওয়া দেখে শিশিরের মনে হলো ফিরিয়ে দেওয়াটা ভুল হয়েছে, খেয়ে নিলেই হতো। লজ্জা সংকোচে চাইতেও পারছে না। পরের স্টেশনে ট্রেন থামলে শিশির উঠে দাঁড়ালো নামার জন্য। বিন্তি বলল, কোথায় যাচ্ছ? কিছু খাবার আনতে। তাড়াতাড়ি এসো। শিশির দাঁত বের করে বলল, না, ওখানে থেকে যাব আরেকটা বিয়ে করার জন্য। বিন্তি আর কিচ্ছু বলল না, শিশির নেমে গেল। কাছের দোকানগুলোতে ওর পছন্দের খাবার না পেয়ে প্ল্যাটফর্মের ভিতরের দিকে গেল। সেখানে লোকজন বেশি থাকায় একটু দেরি হলো। তখনই ঘটল অঘটন, ট্রেন ছেড়ে দিয়েছে। শিশির খাবারের প্যাকেট হাতে নিয়ে দৌড়ে এলেও ট্রেন ধরতে পারল না। প্যাকেট হাতে নিয়েই ট্রেনের পিছনে দৌড়চ্ছে। বিন্তি জানালা দিয়ে তাকিয়ে হাত নেড়ে ডাকছে। ট্রেন চলে গেল। শিশির কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। ওর কাছে না আছে বিন্তির ফোন নাম্বার, আর না আছে ফেসবুক আইডি। শিশির প্ল্যাটফর্মে বসে পড়ল। কিছু কৌতূহলী লোকজন এসে এটা ওটা প্রশ্ন করছে। তাদের কাছে খোঁজ নিয়ে জানল এটাই নাকি ওই রুটের লাস্ট ট্রেন, এরপর আর ট্রেন পাওয়া যাবে না। শিশিরের মাথা কাজ করছিল না। সেই সময় তুষার ফোন করল। শিশির ফোন তুলেই বলল, ভাই ট্রেন মিস করছি। হ্যাঁ শুনেছি, ভাবি ফোন করেছিল। এখন কি করব, ফিরে আসব? কি বলছিস, ভাবি একা একা যাবে? লোকজন বলছে এটাই লাস্ট ট্রেন। তুই ভাবির সঙ্গে কথা বলে নে, ভাবিকে আমি তোর নাম্বার দিচ্ছি, এক্ষুনি হয়তো ফোন করবে। শিশির ফোন রাখার সঙ্গে সঙ্গেই বিন্তির ফোন এলো। বিন্তি বলল, শিশির তুই ঠিক আছো? ঠিক না থাকার কি আছে, ট্রেন মিস করেছি বলে হাঁটু মোড়ে কাঁদতে বসে যাব? বারবার বলেছিলাম যে তাড়াতাড়ি এসো, এসব স্টেশনে ট্রেন বেশিক্ষণ থাকে না। জ্ঞান দিও না তো। আচ্ছা এখন কি করবে? আমি বাড়ি ফিরে যাই, তুমি একা চলে যাও। বিন্তি কঠিন গলায় পড়ল, না, এরপর যে ট্রেন আসবে সেটাতে উঠে নেক্সট স্টেশন নামবে, আমি সেখানেই অপেক্ষা করব, আমি একা কোথাও যাব না। শিশির দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা। ফোন রেখে শিশির ট্রেনের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ বাদে শিরিন ফোন করল শিশিরকে। তুষারের কাছে খবর যাওয়া মানে সারা পাড়া জানা, যেন মাইক নিয়ে সবাইকে বলে বেড়ায়। শিশির ফোন তুলে ক্লান্ত গলায় বলল, হ্যালো। ট্রেনে উঠতে না উঠতে তোর খিদে পেয়ে গেল, কি আক খেল তোর! শিশির অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, আমি কি জানতাম যে এভাবে ছেড়ে দিবে? তুই নাকি অসভ্যের মতো ফিরে আসতে চাইছিস? বিন্তির সঙ্গে কথা হয়েছে, পরের স্টেশনে নেমে ও অপেক্ষা করবে। হ্যাঁ সেটাই কর, ভুলেও বাড়িতে আসবি না। শিশির ফোন রেখে দিল। এই বিন্তি মেয়েটার সঙ্গে বিয়ে হবার পর থেকে মুসিবত যেন পিছু ছাড়ছেই না। আজ তো মুসিবত কপালে জুটেছে, আর কি চাই জীবনে? ট্রেন এলো সন্ধ্যার পর, সেই ট্রেনে শিশির উঠল। বসার জায়গা পেল না, তাই দাঁড়িয়েই যেতে হলো। দুই ঘন্টা পর নেক্সট স্টেশনে পৌঁছল। বিন্তি দেখল শিশির প্ল্যাটফর্মের দিকে আসছে, খাবারের প্যাকেট এখনও সঙ্গে আছে। বিন্তি হেসে ফেলল। শিশির বলল, আমার অবস্থা দেখে তোমার হাসি পাচ্ছে? হ্যাঁ। বেশ তাহলে প্রাণ খুলেই হাসো, গড়াগড়ি খেতে খেতে হাসো। বিন্তি শব্দ করে হেসে ফেলল। রাত 9টা বেজে গেছে ইতিমধ্যে। শিশির বলল, এরপর কি করবে?
এখানেই রাতটা পার করে দিলেই হয়। তুমি আমার সঙ্গে ইয়ারকি করছো? না, ঘাট তেরার লোকের সঙ্গে ইয়ারকি করা যায় না। শিশির কিছু বলতে গিয়েও থেমে গেল। বিন্তি বলল, 10:30 বাস আছে, সেই বাস ধরতে হবে। শিশির বিড়বিড় করে বলল, শালা, বিয়েতে এত জ্বালা, আগে জানলে রাজি হতাম না, তার চেয়ে ভিক্ষের থালা হাতে নিতে রাজি হওয়াই ভালো ছিল। বিন্তি হাসল। দুজনেই বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছে। বিন্তি বলল, শিশির হাতে তো সময় আছে, ভালো করে খেয়ে দে, বাসে উঠো কেমন? মাঝ রাস্তায় বাস থামলে তখন আবার নামতে যেও না, এত টেনশন নিতে পারবো না। শিশির সিদ্ধান্ত নিল আজ রাতেও না খেয়ে থাকবে, এই মেয়ে না হলে কথা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলবে। শিশির বলল, আমার জন্য তোমাকে কেউ টেনশন করতে বলেছে? তুমি গেলেই পারতে। আমি তোমার মতো স্বার্থপর নই। শিশির অবাক গলায় বলল, আমি স্বার্থপর? তা নয় তো কি, আমি একা একা এত পথ যাব আর তুমি বাড়ি ফিরে যাবে, এটা স্বার্থপর কাজ নয়। শিশির দাঁত কিরমির করে বলল, হ্যাঁ আমি তো স্বার্থপর, এই জন্যই তো বিয়ে করে উদ্ধার করেছিলাম। আমি তো না করেছিলাম, শুনলে না তো, এই জন্যই বড়দের কথা শুনতে হয়। শিশির রাগী চোখে তাকালো, বিড়বিড় করে বলল, সেই বেটা খুব বাঁচা বেঁচে গেছে, মাঝখান দিয়ে আমি ফেঁসে গেলাম। বিন্তি হঠাৎ অন্যরকম গলায় বলল, বাড়ি থেকে ফিরে তোমাকে আর আমার জন্য কিছু করতে হবে না, তুমি তোমার মতো আর আমি আমার মতো, কথা দিচ্ছি যে আর কপাল চাপড়াতে হবে না। এই তুমি এত কথা বলো কেন, শুনেছিলাম তো খুব ভালো মেয়ে। বিন্তি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, তাই? হ্যাঁ, ভালো মেয়ে ভালো মেয়ে করেই তো সবাই মুখে ফেনা তুলে ফেললো, আর আমিও নাচতে নাচতে বিয়েতে রাজি হলাম। আমি তো শুনেছি ভিক্ষের থালা হাতে নিতে পারবে না বলে রাজি হয়েছো। শিশির চুপ করে রইল, এই মেয়ের সঙ্গে কথাই পারবে না, কথা দিয়ে পরাস্ত করার জন্য বিদেশ থেকে PhD করে এসেছে শিওর। বিন্দি বলল, শিশির তুমি নিজে কি খুব ভালো ছিলে? মানে? মানে আমি শুনেছি যে যেমন তার সঙ্গে জোটেও তেমন, আমি খারাপ হলে লজিক্যালি তুমিও খারাপ। তোমার সঙ্গে আসাই ভুল হয়েছে, উফ। আরেকটা কথা বলেই মিউট হয়ে যাব, তুমি যদি ভালো হতে তবে আমিও তোমার সঙ্গে ভালো হবার চেষ্টা করতাম, তুমি খারাপ তাই আমিও খারাপ। শিশির মনে মনে বলল, তুই আর ভালো, তুই তো আস্ত ডাইনি, না ডাইনিরাও তোকে দেখলে লজ্জায় আত্মহত্যা করবে, তুই তার চেয়েও খারাপ, তোকে শায়েস্তা করার অস্ত্র আমার কাছে আছে, পাগলা কুত্তা লেলিয়ে দেব, কেঁদেও কুল পাবি না। পাগলা কুত্তার চেয়েও খারাপ জিনিস, ঝুমপাকে দিয়ে তোকে যদি শায়েস্তা না করিয়েছি তাহলে আমি নিজের নাম বদলে রাখবো। বিন্তিদের বাড়িতে যাওয়ার আগে শিশির ভেবেছিল ওর দিনগুলো বোরিং কাটবে, একটা কিছু ছুতোই ঢাকা চলে আসবে একদিন থেকেই, কিন্তু ওখানে এত ভালো লাগলো। দুদিন হয়ে যাবার পর বিন্তি শিশিরকে বলল, চাচি ফোন করেছিল, জানতে চেয়েছে আমরা কবে ফিরব। শিশির কপাল কুচকে বলল, কি আশ্চর্য, একটা জায়গায় আসতে না আসতেই যাবার প্রশ্ন আসছে কেন, মায়ের আকেলটা কি? বিন্তি ঠোঁট টিপে হাসল, বলল, তাহলে চাচিকে কি বলে দিব? বলো যে এখানে পার্মানেন্টলি থাকতে আসিনি, ফিরব। বিন্তি নিঃশব্দে হেসে বলল, আচ্ছা। বিন্তিদের বাড়ির সবাই যেন একটু বেশি ভালো, বিন্তির বাবাকে শিশির আগে থেকেই চেনে, মা ভাই বোন তাদের সঙ্গে আলাপ হবার পর শিশির মনে মনে বলল, বিন্তি কিছুতে এদের মেয়ে না, কুড়িয়ে পাওয়া মেয়ে, এরা ভালো মানুষ বলে মেয়ে পরিচয় দিয়ে বড় করেছে। বিন্তির মা অসুস্থ থাকলেও নিজের হাতে শিশিরের জন্য রান্না করছেন, নতুন নতুন পিঠে বানিয়ে খাওয়াচ্ছেন, পুকুর থেকে বড় মাছ ধরা হচ্ছে শিশিরের নাম করে,
এতটা আদর যত্ন শিশির আজ পর্যন্ত কোথাও পায়নি। শিশিরের আত্মীয় স্বজন সংখ্যাই কম না। নানুর বাড়ির আত্মীয় স্বজনরা নানি মারা যাবার পরপরই দূরের হয়ে গেছে। এখন শুধু গ্রামে একটা বাড়িই পড়ে আছে, সেখানে থাকার লোক নেই। আর বাবার ভাই বোন যারা আছে তারা ঢাকায় থাকে ঠিকই, কিন্তু দেখা হয় কালে ভদ্রে। এত ভালোবাসা বহুদিন পর পেল, আর পেয়ে দুহাতে মুঠো ভরে নিতে থাকলো। খাওয়া দাওয়া ছাড়াও এখানে এসে ঘুরে ফিরে দারুণ সময় কাটছে। ইমনের সঙ্গে হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে, নৌকা করে নদীর ওপারে যাচ্ছে, বড়শিতে মাছ ধরছে। শহুরে জীবনের খোলস থেকে বেরিয়ে মাটির কাছাকাছি এসে খুব উপভোগ করছে। বাড়িতে আসার দুদিনের মধ্যেই বিন্তি আর শিশিরের এক বারুদ ঝগড়া হয়নি। প্রথম দিন ঘুমাতে যাওয়ার সময় বিন্তি শান্ত গলায় জিজ্ঞেস করল, তুমি খাটে ঘুমো? আর তুমি? আমি মেঝেতে বিছানা পেতে ঘুমোবো। যদিও অভ্যাস নেই, কিন্তু আমাদের বাড়িতে এক্সট্রা ঘর নেই। ঐশীর সঙ্গে ঘুমোতে গেলে মা আবার তারা চোখে তাকাবে। তোমার কি রাতে লাফালাফি করার স্বভাব আছে? মানে? মানে হাত পা ছোড়াছুড়ি করার স্বভাব না থাকলে খাটের ওই প্রান্তে ঘুমাও। বিন্তি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, সিরিয়াসলি বাড়িতে তো একসাথে থাকবে না বলে যুদ্ধ বাঁধালে? আরে এক খাটে ঘুমানো নিয়ে সমস্যা নেই, আমার তো তোমার রুমে থাকা নিয়ে সমস্যা, কারণ আমার প্রাইভেসি লাগে। এত প্রাইভেসি কেন লাগে? এই তুমি এত প্রশ্ন করছো কেন? বিন্তি আর কথা বাড়ালো না, বিছানা ঠিক করে মাঝখানে দূরত্ব রেখে শুয়ে পড়ল। শিশির লাইট অফ করে বালিশ ঠিকঠাক করে শুয়ে পড়ল। কিছু সময় চুপ থেকে বলল, বিন্তি ঘুমিয়েছ? না। তোমার বাড়ির লোক খুব ভালো, তোমার মতো না, তুমি এরকম বদমাইশ কিভাবে হলে? বিন্তি নিঃশব্দে হাসল, বলল, কি জানি। শিশির আর কথা বাড়ালো না, বিন্তি জিজ্ঞেস করল, শিশির তোমার গার্লফ্রেন্ড আছে? ছিল, ঠিক ছিল না, ছিল আর আছেন মাঝামাঝি। বুঝলাম না। মানে আমাদের মাসে 10 বার করে ব্রেকআপ হয়, তাই বুঝতে পারছি না যে আছে বলবো নাকি ছিল বলবো। বিন্তি হেসে ফেলল, বলল, তাহলে আমাকে বিয়ে করলে কেন? আর তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি একটা কষ্টে আছো। কষ্ট কেন থাকবে? আরে সিরিয়াস কিছু না, না পেলে মরে যাব এইটাই প্রেম না, তবে পেলে মরে যেতাম এটা শিওর। তাহলে এটা আবার কেমন প্রেম? প্রেম কিনা সেটাও জানি না, সবার গার্লফ্রেন্ড আছে, আমার না থাকলে বন্ধুদের আড্ডায় প্রেস্টিজ থাকবে না, তাই নামের গার্লফ্রেন্ড? বিন্তি অবাক গলায় বলল, নামের গার্লফ্রেন্ড? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় কাপল ছবি আপলোড করার জন্য তো একজনকে দরকার। বিন্তি শব্দ করে হেসে ফেলল, শিশিরও হাসলো, হাসি থামিয়ে শিশির বলল, এখন মনে হচ্ছে যে তুমি আঙ্কেল আন্টির মেয়ে। বিন্তির হাসি থামছে না, থেমে থেমে হেসে উঠছে। শিশিরের ভালো লাগছে, বিন্তিকে এখন আর শত্রুপক্ষ মনে হচ্ছে না, কথা বলেও আরাম লাগছে। শিশির জিজ্ঞেস করল, তোমার প্রেম তো সিরিয়াস ছিল তাই না? প্রশ্নটা করে শিশির জিভ কাটল, সেন্সিটিভ টপিকে কথা বলা একদম উচিত হয়নি। বিন্তি বলল, তোমার প্রেমের গল্প শুনে মনে হচ্ছে আমারও সিরিয়াস ছেলে ছিল, বলেই বিন্তি আবার হাসতে শুরু করল। শিশিরও হাসল। ওই রাতে দুজন অনেকক্ষণ গল্প করে কাটালো। সকালবেলা খেয়ে দিয়ে শিশির বেরিয়ে পড়ল ঘুরতে, আর বিন্তি মা বোনকে সাহায্য করছিল। বিন্তির মা মেয়েকে নিয়ে ভয়ে ছিলেন, এরকম একটা বিয়েতে মেয়ে মানিয়ে নিতে পারবে কি না এই নিয়ে দ্বিধার শেষ ছিল না, কিন্তু শিশিরকে দেখে নির্ভর হলো। ছেলেটা একদম মাটির মানুষ, যেভাবে সবার সঙ্গে মিশছে পুরোপুরি নিশ্চিন্ত হলো একটা রাত কেটে যাবার পর। হেমন্তের মাঝামাঝি সময়ে রাতে বেশ ভালো শীত পড়ে, তাই পাখা চালানো দরকার হয় না। ঐশীর ঘর থেকে বিন্তির স্পষ্ট হাসির আওয়াজ
নিচু কানে শুনে অনেকটা নিশ্চিন্ত হয়েছে। চার দিনেও যখন শিশিরটা ফিরছে না, তখন তুষার এলো। এসে দেখলো শিশির এখানে বেশ আনন্দেই আছে। তুষারকে পেয়ে শিশিরের আনন্দ আরো দ্বিগুণ হলো। দুই ভাই মিলে পুকুরে একদিন মাছ ধরতেও নেমেছিল। আশেপাশের আত্মীয় স্বজন প্রতিবেশীদের আদর আপ্যায়ন সবকিছুই হাসি মুখে গ্রহণ করল শিশির। যারা বিন্তির ভবিষ্যৎ ভেবে চিন্তায় মরে যাচ্ছিল, তারাও শিশিরকে দেখে ভারী অবাক হলো। দুদিনের বেড়ানো 10 দিনে গিয়ে ঠেকল। শেষমেশ শিরিনের ধাক্কা ধাক্কিতে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিল। শিশির সবাইকে কথা দিল যে ডিসেম্বরের শেষের দিকে ও আবার আসবে পিকনিক করতে। বিন্তি না এলেও আসবে। আসার আগে বিন্তির মা শিশিরের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।